আজকে না গাছে ওষুধ দিতে হবে, কোন ওষুধটা দিই তাই ভাবছি। এইটার সাথে এটা দিই, কাকা দিই, আজকে এইটাই দিই। চলো এই দুটো আজকে গাছে মিক্সড করে দেবো, তোমাদের দেখাবো। চলো এই দুটোর সাথে, বাবা চলো আগে দিই, ওপরে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তাই তোমাদের কেমন মেঘ মেঘ করছে, দেখো বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না, বাট দেখো মেঘ মেঘ লাগছে। যা বাজে ওয়েদার না কি বলবো। তো চলো আমি মেশাই আর তোমাদের সাথে দেখাই কীভাবে আমি করছি। এক হাতে ক্যামেরা নিয়ে না দেখানো যায় না, এটাই তো সমস্যা জানো তো। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করা খুব কষ্টকর ব্যাপার। তাহলে তোমাদের দেখাচ্ছি, যদি তোমরা করো, তোমরাও যদি কিছু শিখতে পারো আমার থেকে ঘরে বসে, তাই তোমাদের সাথে শেখাচ্ছি। দেখো এইটা আমি এই 10 ফোঁটা নিলাম, 6, 7, 8, 9, 10 ব্যাস। আর এই স্টিকারটা মিক্সড করছি এর সাথে। তোমরা যখন করবে তখন আমাকে বলবে, আমি বলে দেবো কিসের কী গুণাগুণ। তো চলো রাখি এক জায়গায়, এক হাতে ক্যামেরা এক হাতে সব কিছুই না, পড়তে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার জানো তো, হট হট করে সব কিছু হয় না। আর গাছ করতে গেলে গাছের জন্য একটু পরিচর্যা করতেই লাগে জানো তো, বিশেষ করে জবা গাছ। ওরে বাবা জবা গাছে প্রচুর পরিচর্যা লাগে। চলো এবার দেখো স্প্রে করি আমি। দেখেছো পাতাগুলোকে এইভাবে ধুয়ে দিতে হবে। গাছে ওষুধটা দেওয়ার পর তারপরে না আমি গাছে দেবো জল, দেবো গাছের গোড়ায়। এইভাবে এইভাবে জোরে স্প্রে করলে কোনো পোকামাকড় থাকলে গাছ থেকে চলে যায়, মরে যায়। আর জবা গাছের মেনটেন করা খুব টাফ, সবচেয়ে টাফ হচ্ছে জবা গাছ মেনটেন করা। আর সবচেয়ে সোজা হচ্ছে কাগজ ফুল বগেনভিলিয়া করা। চলো আমি করি, তারপর তোমাদের সাথে গিয়ে আবার নিচে গিয়ে দেখা করব। চলো ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি, বিছানাটা গোছাই, তারপর ডাইনিং গোছাবো, তারপর সন্ধে দেবো, তারপর আবার ফিরে আসছি। চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30, এসছি ডিনার ডিনারের সরঞ্জাম করতে। তো এখানে ডাল, সকালে ডাল ছিল, সেই ডালটাই গরম করছি। আর কিছু না মাছও আছে, 2 পিস মাছ আছে, ডিম আছে, সবই আছে। তো মাছের সাথে ডিম তো খাবো না, ডিমটা ভাবছি রেখে দেবো। আর ডালটা গরম করে নিই। মেয়ে বলছে মা আমি আজকে আর রাতেরবেলা মাছ খাবো না, ডিম খাবো। ঠিক আছে তো ওকে ডিমটা ডিম ভেজে দেবো। বন্ধুরা এই পাঁপড়টা শাঁকা খেতে এত ভালো লাগে, তোমরা যদি কোনোদিনও কেনো তো একবার এটা শেকে খাবে, ভেজে কিন্তু খাবে না, তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হবে। এটা লিজ্জাত মশলা পাঁপড় বলবে, দোকানে গিয়ে দিয়ে দেবে। আমি দুটো করে এই পাঁপড় মানে যা খুশি খাই, যদি শুকনো মুড়িও খাই তার সাথে কিন্তু আমি পাঁপড় শাঁকা দুটো খাবই। আর এখানে আমি মেয়ের অমলেটটা করছি, ও তো বললো শুনলেই যে ও মাছ ফাছ কিছু খাবে না, ও রাতে একদম প্লেন খাবার খেতে পছন্দ করবে, ডাল আর অমলেট এই দিয়েই ও ডিনারটা খায়। বন্ধুরা এখানে মেয়ে দেখছে খেলা, খেলা হচ্ছে, আর এখানে ডিনারটা আমি রেডি করে দিয়েছি। মামাই চলে এসে এবার খেয়ে নাও, তারপর আবার দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তো এই ডিমের অমলেট করে দিয়েছি, প্লেন ডাল আর একটু আচার দিচ্ছি, পাঁচমিশালি আচার ওর ভীষণ ফেভারিট, এটা ওকে একটু করে দিতেই হবে, ডাল করলেই এটার সাথে আচার খাবে। আর আমার তো এর মধ্যে পাঁপড় শাঁকা আছে, আমি মাছের ঝোল নিয়েছি, আর হাজবেন্ড যা খাবে খাবে, মাছ খেলেও খেতে পারে, ডিম খেলে খেতে পারে, সব কিছুই আছে। তো চল মামাই বসিয়ে 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 মেয়ে উঠেছে কিনা দেখি, এখনও উঠিনি দেখেছো মামাই। বাবা দেরি হয়ে যাবে, উঠে পড়ো মা, উঠে পড়ো উঠে পড়ো, দেখো 7:45 বাজে, উঠে পড়ো মা, উঠে চলে আসো, আরো চলে আসো চলে আসো, আমি আর ডাকবো না কিন্তু, দেরি হয়ে যাবে স্কুলে কিন্তু, চলে এসো, দুধ গরম হয়ে গেছে। হাজবেন্ডের ব্যাগটাও সামনে দিয়ে দিই, তাহলে ভুলে যাবো না হলে। চলো
চলে এসো বাবা, থাক নিয়ে যাবে। কন্দুরা, এখানে হাজব্যান্ডের ফল কেটে নিয়েছি, এখানে মেয়ের দুধ দিয়ে কেশর ভিজিয়ে দিয়েছি, মেয়ের ওয়াটার বোতল ভর্তি করে দিয়েছি। আজকে মানডে, মেয়ের স্কুল আছে, তো চলো ব্লগটা স্টার্ট করি। মেয়েকে ডাকিনি এখনও, মেয়েকে গিয়ে ডাকি, তারপরে আবার নতুন একটা দিন তোমাদের সাথে শুরু করব। চলো তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চাটা হয়ে গেছে, কাজ করতে করতে চাটা ঠান্ডাও হয়ে গেল, আর আজকে একা একা চা খেতে হবে, মা নেই। একা একা চা খেতে না একদম ভালো লাগে না, বেশ দুজন তিনজন হবে, একসাথে চা খাবো, গল্প গুজব করতে করতে। আমি আর মা সকালবেলা ঘুম থেকে উঠে, আর মা তো খায় মুড়ি আর চা, আর আমি তো ড্রাই ফ্রুট খাই, তারপরে চা খাই আমি। তো যাই হোক, দুজনে মিলে তোমরা দেখো যে আমরা গল্প করি আর চা খাই। ওই 10-15 মিনিটটা সব কত কত রকমের মনের কথা, ছোটোবেলার কথা, এর কথা, তার কথা, মা মনে পড়ে এই কথাগুলো, মা বলে এইটা তো তার মনে পড়ে ছোটোবেলার কথাগুলো, এই সব কথা বলতে বলতে না মানে কোথায় হারিয়ে যাই, বিশ্বাস করো। আমার এক একটা কথা শুনলেও চোখ ফিরে জল চলে আসে। তো যাই হোক, চলো চাটা খাই, একা একাই চা খাই, কী করবো, নেশা খেতে তো হবেই বলো। তো চলো চাটা খাই আমার টি গার্ডেনে বসে বসে, তারপর তোমাদের সাথে আবার আমি কাজকর্ম নিয়ে ফিরছি। যেদিনই আমি একাকিত্ব ফিল করি, লনলি ফিল করি, সঙ্গে সঙ্গে সেদিন আমার সঙ্গী হয়ে যায় গান। জোরে জোরে আমি টিভিতে গান শুনি, নাহলে ব্লুটুথ অন করে দিই, নাহলে হেডফোন, কানে হেডফোন গুঁজে দিই, যে কোনো একটা অপশান থাকে আমি করি। মুড আমার সঙ্গে সঙ্গে, বিশ্বাস করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়। আর তোমাদের দেখাচ্ছে কেন, তোমাদের তো তোমরাও যদি এখন কাজ করতে করতে যদি বোর ফিল হও, তোমরাও একটু আমার সাথে সাথে একটুখানি নেচে নাও, দেখবে মন একদম ভালো হয়ে যাবে। মিউজিক থেরাপির মতন থেরাপি পৃথিবীতে আর কিছু নেই, এটা ডক্টররা পর্যন্ত বলে। যদি মুড অফ থাকে, ডিপ্রেশন ভুগছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, গান শুনুন, গানের মতন ভালো জিনিস কিন্তু পৃথিবীতে কিচ্ছু আর নেই। বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আমি অনেক জিনিস শেয়ার করি যেগুলো তোমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে সাহায্য করে। আমি শুধু আমার কাজকর্ম দিয়েই তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করি না, তার সাথে সাথে কিছু ছোটোখাটো টিপসও দিই, বা তোমরা কীভাবে কী বলবো মানে আরও বেশি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো, বা কী করে তোমাদের মাইন্ড আরও বেশি রিফ্রেশ হয়, আমি সেই জিনিসগুলোর উপর বেশি ধ্যান দিই। কারণ আমি বুঝি একটা হাউসওয়াইফ খুব তাড়াতাড়ি কিন্তু ডিপ্রেশনে চলে যায়। আমাকে একটা সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে, দিদি তোমার মতন আমিও গান শুনতে শুনতে রান্না করতে ঘর গোছাতে খুব পছন্দ করি, কিন্তু ওর কোনো আত্মীয় হয়তো ওকে বলেছে যে গান শুনতে শুনতে তুমি যদি রান্না করো তাহলে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, রাগ করে। বিশ্বাস করো, আমি এটা জানা ছিল না, কেন আমি বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি গান শুনতে শুনতেই আমি রান্না করি, গান শুনতে শুনতেই আমি ঘর গোছাই। ইভেন আমার মেয়ের যখন ম্যাথস প্র্যাকটিস করে, ও গান শুন মানে হেডফোনে গান শুনতে শুনতে ম্যাথস প্র্যাকটিস করে। ওকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই ম্যাথ করছিস আবার গান শুনছিস হেডফোনে, ও তখন আমাকে বলেছিল যে মা, যখন আমি গান শুনি হেডফোনে আমার মাইন্ডে কিন্তু আর অন্য কোনো মানে চিন্তা কাজ করে না, তখন শুধুমাত্র আমি আমার ম্যাথসটার দিকেই বেশি করে আমি ধ্যান দিতে পারি, আর আমার খুব তাড়াতাড়ি মানে মন বসে যায় তখনই কাজে। তো বুঝতেই পারছো যে কাজটা করলে তোমার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, যেখানে তুমি পজিটিভ ভাইবস পাবে, সেটা তুমি কেন করবে না? যদি তোমার রিফ্রেশ মাইন্ড নিয়ে তুমি যদি রান্না করো, বা রিফ্রেশ মাইন্ড নিয়ে যদি তুমি ঘর গোছাও, সেই কাজটা 100 গুণ পরিপাটি হতে কিন্তু বাধ্য। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে আমার ডাইনিং রুম, আমার মেয়ের স্টাডি রুম সব ক্লিন করা হয়ে গেছে। এবারে এসেছি আমার মাছগুলোকে আমি খেতে দিতে। সারাদিনে দুবার এদের খেতে দিই, একবার হচ্ছে এই বেলার দিকে, আর একবার হচ্ছে ঠিক সন্ধে দেওয়ার আগে। টাইমিং ওভার হয়ে গেলেই না মাছগুলো এরকম করে, আর তুমি আমি যদি সামনে এসে দাঁড়াই সব মাছগুলো না ঠিক এক জায়গায় চলে আসে, জানে এখন ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে। বাস্তু টিপস যদি তোমরা মানো, ঘরে কিন্তু ফিশ ট্যাঙ্ক রাখা আর কালারিং, যে কোনো কালারিং যদি তুমি দুটো মাছও রাখো, এটা কিন্তু গৃহস্থের পক্ষে খুব ভালো, বলে নাকি পজিটিভ এনার্জি নাকি অ্যাট্রাক্ট করে এই মাছ ফিশ ট্যাঙ্ক। তোমরা অবশ্যই একটা ছোট্ট ফিশ ট্যাঙ্ক কিন্তু তোমরা ঘরে রাখতেই পারো। তো বন্ধুরা, হাফ ক্লিনিং পার্ট কমপ্লিট হলো, আর এখানে দেখলাম ভাতটাও হয়ে গেছে। ছোটো হাঁড়িতে আজকে ভাত বসেছি, কারণ আমরা তিনজন খাবো, আর রাতের ভাতটা না আবার রাতে আলাদা করে করবো রাতের রান্নাটা।
তো জন্য ছোটো হাঁড়ি দিয়ে বসিয়েছি, সেই তো বেলা রাতে বসাতেই হবে। তো ভাত আমার হয়ে গেছে, এদিকে আমার ক্লিনিংও হয়ে গেছে, মানে দুটো ঘর হয়ে গেছে আর একটা ঘর বাকি। তো চলো ভাতটা নামাই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। গাছের নিচে না গা, ধরো ইনডোর প্ল্যান্ট করছো, ইনডোর প্ল্যান্টের টবের নিচে যদি এরকম একটা করে পাত্র রাখো, মানে প্লেট রাখো না, তাহলে তোমার এই জায়গাগুলো না মানে নিচটা নোংরা হবে না, জল দিলে এর মধ্যে স্টোর হয়ে যাবে। যেমন আমি যে মেজে দিলাম, এটা স্টোর হয়ে গেলো, তারপরে দিদি মেজে দিতে পারো। চল, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের না আমার নিচে এরকম করে একটা বাটি দেওয়া আছে, তাহলে নোংরাটা কম হয়ে গেছে। পাতাগুলো পরিষ্কার করলাম, পাতাগুলো খুব ফ্রেশ লাগছে, দেখো সবুজ দেখলে না মানে মনটাও বেশ ভালো হয়ে যায়। চারদিক যদি সবুজ থাকে কত সুন্দর লাগে না দেখতে। চলো বন্ধুরা, এখানে এই তপসে মাছটা ভাজছি, ঠিক আছে? এটা আমি সর্ষে পোস্ত দিয়ে একদম পাতলা করে না ঝোল করব। আর এখানে ইলিশ মাছের একটা মাথা বাড়তে দেখেছিলাম, এটা আমি দাঁড়ো দেখাচ্ছি কী দিয়ে করবো বলছি। চলো, ওহো, এটা আমি করবো লাউ দিয়ে, লাউটা কেটে রেখেছিলাম, এই লাউ দিয়ে করবো, ঠিক আছে? প্রথমবার দেখি কেমন হয়। ইলিশ মাছের মাথা তো, যেটা দেবে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, যেটা চা করবে তাতেই টেস্ট। আর করবো আমি হাঁসের ডিম মুরগির ডিম মিক্সড করে করবো, ওটা রাতের জন্য করবো, জানো তো, ওটা রাতে রেখে দেবো, আলু দিয়ে করে সুবিধা হবে। মানে দুবেলা রান্না করতে গেলে আমার না এডিট করতে অনেক রাত হয়ে যায়, এই জন্য ডিমটা করে রাখি, তারপরে সুবিধা হবে। তো ডিমটা সেদ্ধ দিয়ে দিচ্ছি, এখানে মাছটা ভাজা হোক, আর এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি। আমি টিফিনটা খেয়ে নিই, ডাল দিয়ে খাবো, ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নায় আসবো। ততক্ষণ মাছটা ভাজা থাক, একটু সিম করে দিই, মাছটা ভাজা হোক, আমার তখন খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা, ওখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অবশ্যই সিম করে দিয়েছি, কারণ এইভাবে যদি আমি কাজের ফাঁকে না আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারি তাহলে অনেকটা বেলা হয়ে যায়, আর কোনো রকমভাবে আমি ব্রেকফাস্ট স্কিপ করি না, তোমরাও করবে না। চা হয়ে যাক, যতই দেরি হয়ে যাক, ব্রেকফাস্ট অবশ্যই অবশ্যই করবে। তোমরা অনেকেই মনে করো যদি আমরা ব্রেকফাস্ট না করি তাহলে বোধহয় আমি মানে মোটা থেকে রোগা হয়ে যাব, আমার ছিমছিমে ফিগার হয়ে যাবে, একদম না। ব্রেকফাস্ট স্কিপ করবে তো আরও বেশি কিন্তু মোটা হয়ে যাবে, এটা কিন্তু ডক্টরের কথা। যাই হোক, আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গান কিন্তু ফুল দমে চলছে। তো বন্ধুরা, এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, আর মাছগুলো আজকে কেন এরকম হয়ে গেছে বুঝতে পারছি না। এই কটাকে তো আমি জ্যান্ত উদ্ধার করতে পেরেছি, বাট এইগুলোকে আর আমি উদ্ধার করতে পারলাম না, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু গরম তেলেই ছেড়েছি। আমার কোনো দিন এরকম হয় না, কেন এরকম দুটো মাছ পুরো জুড়ে গেছে আর ব্যাস এই হয়ে গেছে। তো মোটামুটি এই কটা তো ভালো হয়েছে, এইটাকেও দেখো এইটাও কী অবস্থা হয়ে গেছে কী জানি। আচ্ছা, এখানে আমার ডিম সেদ্ধ করে ডিমটাকে একটুখানি নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি, আর এবার মাছের ঝোলটা করবো। আর আলুটাকেও না এখানে প্রেশার কুকার একটা সিটি মেরে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে, একটা সিটি মেরে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলো মাছগুলো দিয়ে দিই ঠাকুরের নাম করে। ইস, কেন এরকম হলো বলো তো আজকে? ভালো পুরো গরম তেলে দিলাম, টক মানে একদম পুরো কী বল, ভালো গরম হয়ে গেছে। অনেক সময় কি ঠান্ডা তেলে দিলে তাহলে আটকে যায়, তখন মাছগুলো ভেঙে যায়, কিন্তু গরম তেলে কেন ভাঙলো বুঝতে পারলাম না। ঠিক আছে, হতেই পারে। তো চলো মাছগুলো একটু ফুটুক, আর এই যে সর্ষে বাটা একদম পাতলা করে কুড়েছি, এই জলটাই আমি দেবো। তো একদম লাস্ট লুক তোমাদের সাথে দেখাবো, চলো ফাইনাল লুক। বন্ধুরা, এখানে একটু গরম জল করে নিয়েছি, রসুনগুলোকে ডুবিয়ে রাখবো, কিছুক্ষণ পর রসুনের খোসাগুলো ছাড়াবো। গরম জলে যদি রসুন ডুবিয়ে রাখো খুব সহজে কিন্তু খোসা ছাড়ানো যায়। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা পুরো দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে চ্যানেলটা প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু অনেক রান্না আজকে করে নিয়েছি, মাছের ঝোলটাও হয়ে গেছে, পুরো জিনিস যদি তোমাদের সব দেখাতে চাই না 40 থেকে 45 মিনিট লাগবে তোমাদের এই ব্লগ শেষ করতে, তোমরা বোর ফিল করবে, আর কেউ আমি জানি তোমরা এতক্ষণ ধরে ব্লগ দেখবে না। যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা আমার রান্না দেখতে পছন্দ করে বলো, একটু রান্নাও দেখিয়ে দিই। আর এখন না আমি একটু এই ডিমের ঝোলটা অ্যাকচুয়ালি রাতের জন্য করে রাখলাম, একটু না সন্ধ্যের কাজটা আমি একটু সকালে করে রাখার চেষ্টা করি, তাহলে কী বলো তো আমার এডিটিং করতে না সুবিধা হয়, নাহলে অনেক রাত অবধি আমাকে এডিট
গাইড করতে হয়। তো এইভাবেই না আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো জাস্ট নাও, অনেক রান্না করেছি, তাও এখন আমার রান্না বাকি আছে। আমার এখন টেনশন হচ্ছে আমার মেয়ে কী দেখাবে। তোমরা ভাববে, বাবা দিদি এত রান্না করার পরে ভাবছো মেয়ে কী দেখাবে? প্রথমত বলে এই মাছ আমার মেয়ে খায় না, এই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি মেয়ে খাবে না, ডালটা মেয়ে খাবে, চাটনি মেয়ে খাবে না, লাউ ঘণ্ট মেয়ে খাবে না। আচ্ছা, এটা ডিমের ঝোলটা অবশ্য আমি রাতে করছি, কিন্তু যা দারুণ খেতে হয়েছে না, তোমায় কী বলবো, পুরো কষা কষা করে করেছি। কালারটা একটা শুধু দেখো কীরকম এসছে, একটু ঝাল হয়ে গেছে, বুঝতে পারছি না, যাই হোক। আর মেয়ের জন্য একটু আলু ভাজা ভেজেছি, ওর জন্য শুধু, আর যদি খায় তো একটা ডিম ভেজে দেবো এখন। তাহলে এতগুলো রান্না কতগুলো হলো, 1, 2, 3, 4, 5, 6টা পদের রান্না করলাম, এখনও জানি না আর কী করতে হবে। তো চলো বন্ধুরা, আবার স্নান ঠান করে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না, তোমরা জানি দেখবেও না বেশি বড় করলে। আজকে এইটুকুই রাখলাম, আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবসময় হাসি খুশিতে থাকবে। আজকে এইটুকুই, টাটা।